@the247 বাংলা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও @the247 অ্যাপ। @the247 বাংলা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও @the247 অ্যাপ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়েলকাম টু @the247 বেঙ্গলি। আশা করি তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। দেখা এবং শোনা গেলে একবার কমেন্ট করে জানিয়ে দেবে, দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একবার কমেন্ট করে জানিয়ে দেবে, তাড়াতাড়ি একবার কমেন্ট করে জানিয়ে দাও দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। ওকে চলো, ওকে চলো ক্লাস শুরু করছি। ক্লাস শুরু করার আগে যেটা বলে দেওয়া, যেটা হচ্ছে আমাদের নতুন WBCS এর চ্যানেল চলে এসেছে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই, যারা যারা ডেডিকেটেডলি WBCS এর জন্য প্রিপারেশন করছো। আর যারা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে, আর লাইক করতে ভুলবে না, যতজন আছো লাইকটা অবশ্যই করে দেবে। আজকে এই বইটা যারা যারা হচ্ছে প্রাইমারি নলেজের জন্য দরকার, সেটা রেলের জন্য হতে পারে, WBSSC র জন্য হতে পারে, WEP র জন্য হতে পারে, WEPSC, SSC মানে স্টাফ সিলেকশন কমিশন, হ্যাঁ, বা WBCS এর প্রি মানে প্রিলিমসের যে নলেজগুলো দরকার পড়ে সেইগুলো তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে। এবং যারা যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য WBCS মহাপ্যাক আছে, দাম দেখে ঘাবড়াবার কিছু নেই। এটার দাম পড়বে 5,200 টাকা এবং এটার দাম পড়বে 3,900 টাকার কাছাকাছি। এটা এক বছরের সাবস্ক্রিপশন, কিন্তু আজকে নিলে, এই এক বছরের যদি তুমি নাও তাতেই তুমি 2 বছর পেয়ে যাবে। তো আজকে নিলে কেউ এটা নেবে না, আজকে নিলে সবাই এইটা পারচেস করো, যেটা 1 ইয়ারে নিলে তুমি 2 ইয়ারের পেয়ে যাবে 3,900 টাকায়। এবং যারা যারা WBCS বাদে অন্য যে কোনো পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, সেটা রেল হতে পারে, WBSSC, যা ইচ্ছা হতে পারে, যে কোনো এক্সাম হতে পারে, তাহলে তোমার জন্য 1 ইয়ারের জন্য এটা, এইবার তোমার এটা আজকে নিলে 1 ইয়ারেরটাই নেবে, কারণ 2 ইয়ার এমনিতেই পেয়ে যাবে। এবং মানে আজ কালকে থেকে কালকে এই মহাপ্যাকের লাস্ট দিন জেনকম, আর কোনোদিনও এই মহাপ্যাক পাবে না। এই মহাপ্যাকের একটা গুণ ছিল কি, এই মহাপ্যাক যদি একবার নিয়ে নাও আর কোনো এক্সামের জন্য, মানে WBCS বাদে কোনো এক্সামের জন্য কোনো প্যাক কিনতে হবে, কোনো এক্সামের জন্য কিনতে হবে না। তাই বলছি কালকে লাস্ট দিন, কেনার হলে কালকের মধ্যে কিনে নাও, না হলে আর সারা জীবনেও কিনতে পারবে না। এটার দাম পড়বে 2,800 ধরে নাও, 2,850 টাকা মতন, আর এটার দাম পড়বে 3,600 টাকা মতন, ঠিক আছে? চাইলে পারচেস করে নিতে পারো, এটা 2 ইয়ারের ভ্যালিডিটি ছিল, কিন্তু আজকে আর ভেবে লাভ নেই, এটা এটা পুরোপুরি শেষ, কারণ আজকেই লাস্ট, আজ এটা আর কিনতে পারবে না, এটাই কিনতে পারবে এখন। তো অবশ্যই পারচেসটা করে নি, ওকে চলো। যারা যারা গিফট পাওনি, বলা হয়েছে 3 দিনের মধ্যে, কালকের মধ্যে দেখো পাও কিনা, ঠিক আছে? কালকের মধ্যে হয়তো অ্যাড হয়ে যাওয়ার কথা, কিন্তু 2 ঘন্টার মধ্যে ভরেছিলি কি, এটাও একটা বড় ব্যাপার। যাই হোক, পারচেস করবে কিভাবে সেটা একবার বলে দিই আস্তে করে। যে স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে, স্টোর অপশনে গিয়ে ক্লিক করলে এখানে সার্চ বার পাবে, সার্চ বারে ক্লিক করলে এখানে বেঙ্গলি বলে একটা অপশন, মানে বেঙ্গলি লিখবে, বেঙ্গলি লিখলে বাংলা ভাষায় যে কোর্সগুলো আছে এই সার্চ বার যেই টিপবে, সার্চ টিপবে সঙ্গে সঙ্গে চলে আসবে পরপর। এবার তুমি যে কোর্সটা কিনতে চাইছো, ধরো এই কোর্সটা কিনতে চাইছো, এই কোর্সটার উপরে গিয়ে ক্লিক করো, যেই ক্লিক করবে এখানে কয়েন্স অপশন দেখাবে, এই কয়েন্স অপশনে গিয়ে ক্লিক করো, এখানে সবুজ হয়ে যাবে এবং অফার্স অ্যাভেলেবেলে গিয়ে ক্লিক করবে, যেই অফার্স অ্যাভেলেবেলে গিয়ে ক্লিক করবে এই পেজটা ওপেন হয়ে যাবে, এখানে গিয়ে Y229 এই কোডটা লেখো, যেই Y229 লিখবে এবং অ্যাপ্লাই করে দেবে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, দেখো 8,300 সামথিং থেকে দাম কমে 1,847 হয়ে যাবে। এইবার করো বাই নাও, এইবার এই দামে তুমি কেন বাই নাও করলে, এইবার দেখো এখানে আমার নাম আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে? এটা আমার নাম আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা দেখাচ্ছে, তোমার ক্ষেত্রে তোমাদেরটা দেখাবে। তো নাম এবং ফোন নাম্বার সব যদি ঠিক থাকে কন্টিনিউ করে দাও, কন্টিনিউ করলে সঙ্গে সঙ্গে এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI সব কিছুর অপশান চলে আসবে, গুগল পে, ফোন পে, যেখান থেকে পে করতে চাও পে করে দিলে UPI থেকে করবে, আর ডেবিট কার্ড থেকে করলে কার্ড নাম্বার দাও, এক্সপায়ারি ডেট দাও, কার্ড হোল্ডার নেম, CVV নাম্বার, এগুলো সব করে দাও, পে করে দাও, সঙ্গে সঙ্গে তোমার ফোনে OTP আসবে, OTPটাকে কনফার্ম করে দাও, ব্যাচ তোমার
হয়ে যাবে। আর ব্যাচটা দেখতে পাবে কোথায়? ব্যাচটা দেখতে পারবে এই স্টোরের পাশে মাই কন্টেন্ট অপশন। বাস এইটুকুনি। এবার চলো ক্লাসের দিকে এগোই আমরা। ক্লাসের প্রথম প্রশ্ন, নিচের কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব দিয়েছিলেন? নিচের কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব দিয়েছিলেন? চলো আমার এখন লাইভ ক্লাস হচ্ছে জেনকমে, হ্যাঁ অনেকগুলো ক্লাস আছে আমার। চলো আমার টেলিগ্রাম চ্যানেল সায়েন্স বাই শুভাশিস স্যার বলে লিখে সার্চ করো, পেয়ে যাবে আমার ছবি দেওয়া আছে। এটার অ্যান্সার চাই? এটার অ্যান্সার কি হবে? যে কোর্স গুলো দেবে বলেছিল দেয়নি, কে বলেছে? এখানে অনেকজন আছে হয়তো যারা ফ্রিতে কোর্স পেয়েছে বা বই পেয়েছে বা কিছু না কিছু তো পেয়েছে, ঠিক আছে? ফ্রিতে কিছু না কিছু তো পেয়েছে, ভালো করে একবার জিজ্ঞাসা করে দেখো, পাইনি এই মিথ্যা কথাটা বলো, ঠিক আছে? এখানে যারা আছে তাদের একবার জিজ্ঞাসা করে দেখো। ওকে সৌমেন মাইকি, এখানে যারা যারা কিছু না কিছু পেয়েছো তারা একবার কমেন্ট করে জানাও, যারা ফ্রিতে পেয়েছো কিছু না কিছু। ওকে দেখো একবার জিজ্ঞাসা করো কে কি পেয়েছো, সেটাও কমেন্ট করে জানাও। হু অ্যামং দ্য ফলোয়িং সায়েন্টিস্ট হ্যাজ গিভেন সেল থিওরি, নিচের কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব দিয়েছিলেন? রবার্ট হুক, স্লেইডেন অ্যান্ড সোয়ান, অগাস্ট ওয়াইজম্যান অ্যান্ড অল্টম্যান, কোনটি হবে অ্যান্সার? অ্যান্সার কি হবে? অ্যান্সার চলে এসছে, অ্যান্সার হবে কি? স্লেইডেন অ্যান্ড সোয়ান। কোষ তত্ত্ব কে দিয়েছিলেন? স্লেইডেন অ্যান্ড সোয়ান। রবার্ট হুক কি করেছিলেন? সেলের আবিষ্কর্তা, ঠিক আছে? সেলের আবিষ্কর্তা কে? তোমার রবার্ট হুক। কিন্তু সেল তত্ত্ব, সেল থিওরি বা কোষ তত্ত্ব দিয়েছিলেন স্লেইডেন এবং সোয়ান। এর সাথে আরেকজন বৈজ্ঞানিকের নাম আসে, সেটা হচ্ছে ভিটচাও, ঠিক আছে? ওকে চলো যারা যারা কিছু পাওনি, কিছু না কিছু তো পাবে, যারা কিছু পাওনি তারা WBCS পাবে না, কারণ WBCS দেওয়া হয়েছে প্রথম 10 জন, যারা প্রথম 10 জন যারা এনরোল করবে WBCS এর জন্য সেই প্রথম 10 জন WBCS পাবে। প্রথম যে 30 জন যারা, তারা জেনকম পাবে, ঠিক আছে? প্রথম 30 জন। এবার তুমি সব দুদিন বাদে গিয়ে রেজিস্টার করছো বা ওই 2 ঘন্টার পরে গিয়ে রেজিস্টার করছো, তারপরে আশা রাখছো তুমি WBCS পাবে, ততক্ষণ অন্য একজন WBCS পেয়ে গেছে। এই ফালতু ধারণাটা মন থেকে সরাও, তুমি দেরি করেছো এই জন্য ধর। আর খালি দেরি নয়, যে বেশি শেয়ার করেছে, যার শেয়ারের পরিমাণ বেশি সেটাও কাউন্ট করা হয়েছে। তোমরা তার মানে শেয়ার করনি, শেয়ার করলে গিফটের পরিমাণ বাড়ানো হচ্ছিল, ঠিক আছে? শেয়ার করনি তাই জন্য বাড়েনি, তোমাদের শেয়ার তো ইমেলে কাউন্ট হয়। ওকে তোমরা শেয়ার করনি আসেনি, সিম্পল ম্যাটার। ওকে চলো স্যার, রেলের গ্রুপ ডিল ব্যাচ কি করবেন? আসবে, ঠিক আছে, সব আসবে। আচ্ছা এইবার চলে আসো পরের প্রশ্ন, নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য? এতে নিউক্লিয় পর্দার অভাব রয়েছে, কোষ বিভাজন হয় মাইটোসিস এবং মিওসিস দ্বারা, 1 হবে না 2 হবে না বোথ অফ দেম নাকি নান অফ দেম, কোনটি হবে অ্যান্সার? নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য? যারা যারা পাওনি 3 দিনের মধ্যে পেয়ে যাবে, আর যদি 2 দিন বাদে এনরোল করে থাকো 2 ঘন্টার পরে তাহলে কিচ্ছু পাবে না, 2 আওয়ার্স টাইম ছিল। যদি ভালো করে ভিডিওটা দেখে দেখো, 2 আওয়ার্স টাইম ছিল। ওকে 2 আওয়ার্স এর পরে করলে পাবেন, ঠিক আছে? মানে শোটা হয়েছিল 8টায়, তার মানে 8 PM to 10 PM এর মধ্যে করার দরকার ছিল, তাহলে কি সারা জীবন ধরে যারা ফর্মটা ভরে যাবে সারা জীবন ধরে দিয়ে থাকতে হবে আমাদের? চলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 1 only, এটার অ্যান্সার হবে 1 only। নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য? এতে নিউক্লিয় পর্দার অভাব রয়েছে এবং কোষে নিউক্লিয় মাইটোসিস এবং মিওসিস দ্বারা হয়। একদম ভুল কথা, প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দা থাকে না, তার কারণ কি? নিউক্লিয়াস হয় নেকেড নিউক্লিয়াস, ঠিক আছে? নেকেড নিউক্লিয়াস থাকে এবং কোষ বিভাজন মাইটোসিস এবং মিওসিস দ্বারা হয় না, এদের ক্ষেত্রে কি হয়? অ্যামাইটোসিস পদ্ধতি, অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়, ঠিক আছে? অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়, ক্লিয়ার? চলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফিউশন, বাডিং, এগুলো এক প্রকার অ্যামাইটোসিস প্রক্রিয়া, মানে দ্বিবিভাজন, এটাকে বাংলায় আমরা বলি দ্বিবিভাজন,
ওকে চল, স্যার ওল্ড ডাব্লিউবিসিএস টা পারচেজ করলে কতটা দাম? ওল্ড ডাব্লিউবিসিএস পাবেই না, পারচেজ করবে কি? চলো, নিচের কোনটি কোষের পাওয়ার হাউস নামে পরিচিত? আজকে খালি বায়োলজি করব, বায়োলজিরও খালি সেল, ঠিক আছে? এরকম বায়োলজি 5 দিন করে নেব, দেন 5 দিন আবার ফিজিক্স করব, 5 দিন কেমিস্ট্রি, এভাবে ঠিক আছে? চলো না, আমরা স্টাডি ম্যাট সেল করি না, তবে আমাদের বই আছে, ঠিক আছে? 24/7 এর বই আছে, বাংলা বইও আছে, ইংলিশ বইও আছে, ইংলিশ বই সব পেয়ে যাবে, বাংলা বইয়ের খালি জিকেটা আপাতত। তাড়াতাড়ি, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ সেল? নিচের কোনটি কোষের পাওয়ার হাউস নামে পরিচিত? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডিজ। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা। সাইটোপ্লাজমকে কি বলা হয়? ম্যাট্রিক্স বা ধাত্র, ঠিক আছে? নিউক্লিয়াসকে কি বলা হয়? ব্রেইন অফ সেল, ঠিক আছে? ব্রেইন অফ সেল বলা হয় কাকে? নিউক্লিয়াসকে। এবং মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর, যেটা পাওয়ার হাউস। আর গলগি বডিকে কি বলা হয়? পোস্ট অফিস অফ সেল, ঠিক আছে? চলো পরের পয়েন্ট, এটা একটু টিপিক্যাল কোয়েশ্চেন, ঠিক আছে? ভালো করে ঠান্ডা মাথায় কোয়েশ্চেনটা পড়, কোনো কঠিন কোয়েশ্চেন না, ইজি কোয়েশ্চেন, খালি এত বড় লেখা দেখে তোমরা ঘাবড়ে যাবে, আসলে কোয়েশ্চেনটা ইজি। আর এটা একটুখানি উপরের লেভেলে পরীক্ষাতে দিয়ে দেয় মাঝে মাঝে। রেলের জন্য আমি কেন এনেছি, এই কোয়েশ্চেনটা থেকে 2-3টে কোয়েশ্চেন বেরিয়ে আসবে, তাই ঠিক আছে? আর সবাইকে ভিডিওটা কি করতে হবে? শেয়ার করে দিতে হবে। আর 66 জন লাইভ ওয়াচিং, আর 46টা খালি লাইভ, হবে না 66 জন যারা যারা দেখছো সবাই একবার লাইক বাটনটা টিপে দাও। চলো, কনসিডার দ্য ফলোয়িং ডিফারেন্সেস বিটুইন প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। তোমাকে এক কথায় কি বলেছে, প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেলের পার্থক্যে কোনটা সঠিক সেটা লেখো, পার্থক্য কোনটা সঠিক তো সেটাকে মার্ক করো। সেল ওয়াল ইজ প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেল হোয়ার অ্যাজ ইট ইজ অ্যাবসেন্ট ইন অ্যানিমাল সেল, একটা পয়েন্ট বলেছে। সেন্ট্রোজোম ইজ অ্যাবসেন্ট ইন প্ল্যান্ট সেল হোয়ার অ্যাজ ইট ইজ প্রেজেন্ট ইন অ্যানিমাল সেল, এটা অ্যানিমাল, ঠিক আছে? অ্যানিমাল সেল। ভ্যাকুয়েলস আর স্মলার ইন সাইজ ইন প্ল্যান্ট সেল অ্যাজ কম্পেয়ার টু অ্যানিমাল সেল, কোনটি হবে অ্যান্সার? এটা চেয়েছে তোমায় জানতে। এবার দেখো নিজেরাই ভাবো, সেল ওয়াল প্ল্যান্ট সেলে থাকে, অ্যানিমাল সেলে থাকে না, তো এই পয়েন্টটা ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট, সেন্ট্রোজোম ইজ অ্যাবসেন্ট ইন প্ল্যান্ট সেল হোয়ার অ্যাজ ইট ইজ প্রেজেন্ট ইন অ্যানিমাল সেল, একদম সঠিক 2 নম্বর। ভ্যাকুয়েলস আর স্মলার ইন সাইজ ইন প্ল্যান্ট সেল, একদম ভুল, ভ্যাকুয়েল প্ল্যান্ট সেলে হয় বড় এবং অ্যানিমাল সেলে হয় ছোট, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হবে 1 এন্ড 2, যারা যারা এ অ্যান্সার করেছো একদম সঠিক, ঠিক আছে? যারা যারা এ অ্যান্সার করেছো একদম সঠিক, ক্লিয়ার? চারেরটা হবে এ, ভ্যাকুয়েলস প্ল্যান্ট সেলের কি হয়? প্ল্যান্ট সেলের লার্জ হয়, সংখ্যায় হয় কম, ঠিক আছে? আর অ্যানিমাল সেলের আকারে কি হয়? স্মল হয়, সংখ্যায় হয় বেশি। চলো পরের প্রশ্ন, মানুষের মধ্যে কত জোড়া ক্রোমোজোম থাকে? এরকম সহজ টাইপের কোয়েশ্চেন দেয় কিছু, আবার কঠিন টাইপেরও দেয়। স্যার একদিন সায়েন্সের ম্যাথের ক্লাসও করাবেন? অবশ্যই, সায়েন্সের ম্যাথের ক্লাস অলরেডি ব্যাচ লঞ্চ হয়েছে, ব্যাচ স্টার্ট হচ্ছে 18 অক্টোবর, ঠিক আছে? 18 অক্টোবর থেকে সায়েন্সের ম্যাথের ব্যাচ স্টার্ট হচ্ছে, ওখানেই করাবো, ঠিক আছে? সায়েন্সের ম্যাথের ব্যাচে স্টার্ট হচ্ছে, দাম রাখা হয়েছে খুব কম দামে, 307 টাকা মতন রাখা হয়েছে প্রাইস, ওখানে হবে, ঠিক আছে? ম্যাথ ব্যাচ, সায়েন্স ম্যাথ। চলো এটার অ্যান্সার কি হবে? হাউ, মানুষের কত জোড়া ক্রোমোজোম থাকে? অ্যান্সার কি হবে? 23 জোড়া, ঠিক আছে? 23 জোড়া, যারা যারা সি অ্যান্সার করেছো ভুল, এখানে কি বলা হয়েছে? জোড়া বলা হয়েছে, তাহলে সি অ্যান্সার কোথা দিয়ে হলো? যারা যারা সি করেছো, অ্যান্সার হবে কি? 23 জোড়া, ওকে, ভুল হয়ে গেল সবার, ক্লিয়ার? তাহলে চলো পরের কোয়েশ্চেন, আর 23 জোড়ার মধ্যে 22 জোড়া কি অটোজোম, আর 1 জোড়া এক্স এক্স হতে পারে বা এক্স ওয়াই হতে পারে, তো সেক্স ক্রোমোজোম থাকে, ঠিক আছে? এক্স এক্স কার থাকে আর এক্স ওয়াই কার থাকে? এক্স এক্স হচ্ছে কার? মেয়েদের, ঠিক আছে? ফিমেল। আর এক্স ওয়াই কার? মেল, ঠিক আছে? পরের প্রশ্ন, নিচের কোনটি অসমো রেগুলেশনে সাহায্য করে?
অসমো রেগুলেশনে কে সাহায্য করে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, নিউক্লিয়াস নাকি ভ্যাকুয়োল? গ্রুপ ডি পরীক্ষার এখনো ডেট নির্দিষ্ট হয়নি, ঠিক আছে, তবে আন্দোলন চলছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওকে চলো, WBCS question prelim set টা বাংলায় হয়, main set টা হয় ইংলিশে, আর এটা WBCS এর চ্যানেল আমাদের আলাদা আছে, আড্ডা 24/7 WBCS টপার। ওকে চলো এটা অ্যান্সার করে দাও তাড়াতাড়ি। এটার অ্যান্সার হবে কি, ভ্যাকুয়াল। যারা যারা ভ্যাকুয়াল করেছে অ্যান্সার একদম সঠিক আছে। অসমো রেগুলেশনের মাধ্যমে কে সাহায্য করে, ভ্যাকুয়াল। এই ভ্যাকুয়ালের উপরে একটা কভারিং থাকে, এটাও পরীক্ষায় আসে, তার নাম কি, টোনোপ্লাস্ট। এই কভারিং এর নাম কি, টোনোপ্লাস্ট বলা হয়। ওকে আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দু প্রকারের হয়। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম নিয়ে একটু বলে দিই, এটা হচ্ছে রার, একটা হচ্ছে সার। রার কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর সার হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রার কিসে সহায়তা করে, প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, এদিকে সার হচ্ছে কি, ফ্যাট সংশ্লেষে সহায়তা করে। এছাড়া সার হচ্ছে তোমার যত রকমের স্টেরয়েডিয়াল হরমোন, স্টেরয়েডিয়াল হরমোন যেগুলোকে আমরা সেক্স হরমোন বলি, ওকে, সেগুলো তৈরি করতে সহায়তা করে। মাইটোকন্ড্রিয়াকে আমরা জানি পাওয়ার হাউস অফ সেল বলে। মাইটোকন্ড্রিয়া কি উৎপন্ন করে, এটিপি উৎপন্ন করে, কোথায়, ক্রিস্টিতে। আর এটিপিকে কি বলা হয়, এনার্জি কারেন্সি বলা হয় থাকে। এটিপির ফুল ফর্ম কি, অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, এটাকে কি বলা হয়, এনার্জি কারেন্সি। অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলে। ওকে নিউক্লিয়াসের ব্যাপারে তো ডিটেলস অনেক কিছু জানবো, নিউক্লিয়াসের মধ্যে ব্যাপারে, ঠিক আছে চলো। ওকে এক সেকেন্ড দাঁড়াও, কিছু উটকো লোক ঢুকেছে, তাদের একটু ব্যবস্থা করো। ঠিক আছে চলো এগোই তাহলে ক্লাসে। ভ্যাকুয়াল মেইন ফাংশন হচ্ছে কি, টু মেনটেন কনস্ট্যান্ট অসমোটিক প্রেশার ইন দ্য ফ্লুইডস অফ অর্গানিজমস বাই কন্ট্রোলিং ওয়াটার অ্যান্ড সল্ট কনসেন্ট্রেশন, দ্য প্রসেস কল্ড অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন মানে যখন এই ধরো কোষের বাইরে, কোষের বাইরে ধরো কি হয়ে গেছে, লবণের পরিমাণ বেশি, যেমন সমুদ্রে হয়, সমুদ্রে তুমি যদি নাবো, বাইরে যদি লবণের পরিমাণ বেশি হয় তখন কি হবে, তোমার শরীরের জল বাইরে বেরিয়ে আসবে, যেহেতু এখানে লবণের ঘনত্ব বেশি, যাতে তোমার শরীর এবং বাইরের লবণের ঘনত্ব সমান হয়, তাই জন্য শরীরের ভিতর থেকে লবণ সব বাইরে বেরিয়ে আসবে এবং তোমার শরীর কি হবে, কুচকে যাবে, ঠিক আছে, তোমার শরীর কি হয়ে যাবে, কুচকে যাবে, ক্লিয়ার। ওকে কিছু উটকো লোক এসেছিল, তাদের ব্লক করলাম, ঠিক আছে, ক্লাসের মাঝখানে এসে উটপটাং জিনিস বানাচ্ছে, চলো। ওকে চলো পরের প্রশ্ন, উদ্ভিদের বিভিন্ন রং প্রদানের জন্য নিচের কোনটি সাহায্য করে, রাইবোজোম, ক্রোমোপ্লাস্ট, নিউক্লিয়াস, ক্রোমোজোম, কোনটি হবে অ্যান্সার তাড়াতাড়ি। আজ সকাল থেকে পেইড ক্লাস দেখতে পাচ্ছ না, তাহলে একটা নাম্বার দিচ্ছে এখানে লিখে, ঠিক আছে, যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, এক সেকেন্ড। যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে এইখানে কন্ট্যাক্ট করো, 9126510051। ঠিক আছে এখানে কন্ট্যাক্ট করো, চলো এগোই তাহলে ক্লাসে। এখানে অ্যান্সার কি হবে, ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি করে, ক্রোমোপ্লাস্ট হচ্ছে বিভিন্ন রং, এই যে কোষের মানে তোমার মানে উদ্ভিদে রং প্রদান করে, এই ক্রোমোপ্লাস্টের কাজ কি, ক্রোমোপ্লাস্ট পরাগ সংযোগে সহায়তা করে, ঠিক আছে, পরাগ সংযোগ ঘটাতে সহায়তা করে থাকে। ওকে আর এইগুলো রাইবোজোমকে কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
নিউক্লিয়াসকে ব্রেন অফ সেল এন্ড ক্রোমোজোম হচ্ছে তোমার এটা হচ্ছে বংশগতির ধারক বাহক। ঠিক আছে চলো এমটিএস এর সায়েন্স কোয়েশ্চেন ইজি হবে তো? হ্যাঁ হ্যাঁ ইজি হবে, কঠিন হয় না, 12 খানা মতন কোয়েশ্চেন দেয়, 11 থেকে 12টা ইজি লেভেলের দেয়। ওকে চলো পরের প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং বেস্ট ডিফাইন্স দ্য টার্ম সাইটোকাইনোসিস, নিচের কোনটি সাইটোকাইনোসিস শব্দটির সংজ্ঞা দেয়? নিউক্লিয়াসের বিভাজন, ক্রোমোজোমের বিভাজন, জীবের জিনগত চরিত্র এবং সাইটোপ্লাজমের বিভাগ। দেখো আমি এখানে একজন বলছে আপনার ক্লাস দেখে বুঝতে পারছি সায়েন্সে আমি কত কাছে, আমি চাইলে খুব ইজি ইজি একেবারে মুখের তুড়িতে মেরে কোয়েশ্চেন অ্যান্সার করে দেবে এরকম কোয়েশ্চেন আনতে পারি। এরকম কোয়েশ্চেন আনলে ভিউ, এই যে যেটা দেখতে পাচ্ছ 62 জন লাইভ, এই 62 জনটা 662 জন হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ওইভাবে বাচ্চাদের ধোকায় রেখে লাভ নেই, এখন আর সেই আগের যুগ নেই যেখানে ওই মানে ওই ললিপপ ধরানো কোয়েশ্চেন দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ দেয় 4-5টা এরকম কোয়েশ্চেন দেয়, কিন্তু বেশিরভাগ ললিপপ ধরানো কোয়েশ্চেন নয়, ঠিক আছে? আর যারা তোমাকে বলছে ওই টাইপের কোয়েশ্চেন হবে তারা তোমাকে ধোকায় রাখছে আর কিছু। ওকে চলো, আমার ক্লাসের টাইম 7টা, তবে আমি রোজ ক্লাস নিই না, ঠিক আছে? আমার সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, মঙ্গল, সরি মঙ্গল নয়, আজকে হচ্ছে বুধবার না, তাহলে সোম বুধ শুক্র, আমি নিজেই ভুলে গেছিলাম, সোম বুধ শুক্র, ঠিক আছে? সোম বুধ শুক্র আমার এই চ্যানেলে ক্লাস থাকে। ওকে এইবার তোমার যদি আরেক দিন আমার 7টায় ক্লাস থাকে অন্য চ্যানেলে, সেটা হচ্ছে WBCS টপার আড্ডা 24/7, WBCS টপার আড্ডা 24/7, WBCS টপার এই চ্যানেলে থাকে, ঠিক আছে? এইখানে আমি কি করাই, ডিটেইলস ক্লাস করাই, ডিটেইলড ক্লাস, ডিটেইলড ক্লাস। ওকে মানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে যেভাবে করানো। ওকে ইএসএর বেঙ্গলি ভার্সন বুক বলে দিচ্ছি, আগে কোয়েশ্চেনটা পড়ে নাও, নিচের কোনটি সাইটোকাইনোসিস শব্দটির সংজ্ঞা দেয়? কি হবে সাইটোকাইনোসিস, কি সাইটোকাইনোসিস আর ক্যারিওকাইনোসিস দুটো শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিও, এই ক্যারিও কথাটা কোথা থেকে এসছে? ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন কথা থেকে এসছে। ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে কি, নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলে থাকি, ক্যারিওকাইনোসিস বলবো, নিউক্লিয়াসের বিভাজনকে বলবো ক্যারিওকাইনোসিস। আর সাইটো, সাইটো মানে কি কোষ, সাইটো মানে কি কোষ, তাহলে কোষের বিভাজনকে কি বলবো আমরা, কোষের যখন বিভাজন হয় তাকে বলবো সাইটোকাইনোসিস। তার মানে কি ডিভিশন অফ নিউক্লিয়াস, নাকি ডিভিশন অফ ক্রোমোজোম, নাকি জেনেটিক ক্যারেক্টার অফ অর্গানিজম, নাকি ডিভিশন অফ সাইটোপ্লাজম, অ্যান্সার হবে কি ডিভিশন অফ সাইটোপ্লাজম, ঠিক আছে? অ্যান্সার হবে কি ডিভিশন অফ সাইটোপ্লাজম, এটা অ্যান্সার হবে, ঠিক আছে? বরুণ স্যার কেউ বলেছো লগ আউট করে লগ ইন করতে বললে কোনো লাভ হলো না, এবার আমি কি করব? আচ্ছা তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে নাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপ নয় তুমি, আচ্ছা হোয়াটসঅ্যাপ করো আগে, আমি তারপরে তোমাকে কল করে নিচ্ছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপ করে চলো এগোনো যাক। হুইচ অ্যামং দ্য টার্ম মিন্স আ সাডেন চেঞ্জ ইন জিন হুইচ ইজ হেরিটেবল ফ্রম ওয়ান জেনারেশন টু আদার, কোন শব্দটির অর্থ জিনে হঠাৎ পরিবর্তন যা একটি প্রজন্ম থেকে অন্য প্রজন্মে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, কোনটি হবে অ্যান্সার? কোনটি হবে অ্যান্সার বলো? ভেরিয়েশন, মিউটেশন, হেরিডিটি, জেনেটিক্স, যেটি জিনে হঠাৎ পরিবর্তন হয়ে যায়, মানে জিনে হঠাৎ পরিবর্তন হয়ে গেলে এবার এটা বংশ পরম্পরায় চলতে থাকছে, এটাকে কি বলা হয়? অ্যান্সার কি হবে? একদম মিউটেশন, মিউটেশন হবে এটির উত্তর। মিউটেশনে কি হয়, যেমন আমি বলছি যে আজকে হিরোশিমা বা নাগাসাকিতে যখন অ্যাটাম বম পড়লো, অ্যাটাম বম পড়ার পর কি হলো, ওইখানকার যত মানুষ আছে সবাই বিকলাঙ্গ জন্মাতে শুরু করে দিল। এই যে বিকলাঙ্গটা হলো কেন, কারণ তাদের যে ডিএনএ ছিল ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, এই ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য মানে রাতারাতি ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে এবং তার ফলে তাদের মধ্যে কিছু বিকৃতি চলে আসে এবং সেটা বংশ পরম্পরায় চলতে থাকে।
তাই জন্য আজও ওখানে যারা যারা জন্মায় বা ওই বংশোদ্ভূত যারা তারা সবাই বিকলাঙ্গ। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মিউটেশন। চলো পরের প্রশ্ন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ কন্ট্রোল রুম অফ দ্য সেল? কোষের নিয়ন্ত্রণ কক্ষ কাকে বলা হয়? নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ, গলগি বডিজ, কোনটি হবে অ্যান্সার? আর যারা যারা ক্লাসটা দেখছো 84 জন, সবাই একবার করে লাইক ঠুকে দাও আর সবাই একবার করে শেয়ারটা অবশ্যই করে দেবে চ্যানেল। ঠিক আছে, এই ভিডিওটাকে একবার শেয়ার করে দাও, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে, ফেসবুক গ্রুপ থাকতে পারে, তোমাদের কোনো বন্ধু বান্ধবের গ্রুপ থাকতে পারে বা কোনো পার্সোনাল বন্ধু থাকতে পারে, তাকে একবার করে শেয়ার। চল তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। নিচের কোনটি কোষের নিয়ন্ত্রণ কক্ষ নামে পরিচিত? নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ, গলগি বডিজ, কোনটি হবে অ্যান্সার? অ্যান্সার হবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয়, এটা যেমন ব্রেইন অফ সেল বলা হয় তেমনি কন্ট্রোল রুম অফ সেলও বলা হয়। ওকে, ব্রেইন অফ সেলের সাথে কন্ট্রোল রুম অফ সেলও বলা হয়। ওকে চলো, আর ডিএনএ আর আরএনএ এগুলো কি? বংশগতির ধারক ও বাহক সাধারণত। এবং গলগি বডিজ কি? গলগি বডি ক্ষরণে সহায়তা করে। গলগি বডি প্রধান কাজ কি? ক্ষরণ করা বা সিক্রেশন। সিক্রেশন বা ক্ষরণ হচ্ছে এর প্রধান কাজ এবং একে বলা হয় কি? পোস্ট অফিস অফ সেল। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষে বিদ্যমান নেই? ঠিক আছে, নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষে বিদ্যমান নেই বা থাকে না? প্রোক্যারিওটিক কোষে থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম নাকি অল? কোনটি হবে অ্যান্সার? সরি, ওকে, কোনটি নেই বলো দেখি। ডাব্লিউবি ফুড এস আইয়ের পেড হবে? হ্যাঁ, পেড ব্যাচ তো আসবে, তবে আগে ভ্যাকেন্সি বেরোবে। ওকে, আজ থেকে আমি রেলের ক্লাসই করাবো এখন। ঠিক আছে, কারণ রেলের এখন ছাত্রদের এখন টার্গেট হচ্ছে রেল, তো রেলের ক্লাসই হবে এখন। তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। অ্যান্সার হবে একদম অল। ঠিক আছে, যারা যারা অল করেছে একদম ক্লিয়ার। চল পরের প্রশ্ন। তো পরের প্রশ্নতে যাওয়ার আগে দেখে নেবো কী কী থাকে না। ঠিক আছে, আমরা যে দেখি প্রোক্যারিওটিক সেলে কী কী থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না, লাইসোজোম থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না, নিউক্লিওলাস থাকে না, এগুলো কিচ্ছু থাকে না। ঠিক আছে, এগুলো কিচ্ছু থাকে না। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হচ্ছে তোমার অল। ক্লিয়ার? চল পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি? হুইচ অফ দ্য ফলোয়িং হেল্পস ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস? নিচের কোনটি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে? নিচের কোনটি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সহায়তা করে? ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট নাকি নান অফ দ্য অ্যাবাভ? কোনটি শালক সংশ্লেষে সহায়তা করে? ওকে চলো, ক্রোমোপ্লাস্ট উদ্ভিদে কী রং দেয়? সবুজ এবং সাদা বাদে বিভিন্ন রং, বিভিন্ন রং যা এক্সেপ্ট এক্সেপ্ট কি? হোয়াইট অ্যান্ড গ্রিন। ঠিক আছে, হোয়াইট অ্যান্ড গ্রিন বাদে সব। লিউকোপ্লাস্ট কী রঙের হয়? সাদা, খালি হোয়াইট। আর ক্লোরোপ্লাস্ট কী হয়? গ্রিন, তাই তো? এবার বলো শালক সংশ্লেষে কে সহায়তা করবে? খুব ইজি, ক্লোরোপ্লাস্ট। এইবার ক্লোরোপ্লাস্ট তো আমরা খুব ইজিলি করে দিলাম। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে গ্রানা, একটা স্ট্রোমা। এটা দিয়ে কোয়েশ্চেন আসে, একটা হচ্ছে গ্রানা, একটা হচ্ছে স্ট্রোমা। ওকে, গ্রানাতে কি হয়? আলোক দশা, শালক সংশ্লেষের আলোক দশা হয়ে থাকে। এবং স্ট্রোমাতে কি হয়? অন্ধকার দশা, অন্ধকার দশা হয়ে থাকে। ঠিক আছে, ডাব্লিউবিএসএসসির আপাতত কোনো আপডেট আসেনি। ওকে আচ্ছা, এইবার হচ্ছে লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট আবার তিন প্রকারের হয়। ঠিক আছে, একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, একটা হচ্ছে এলাইওপ্লাস্ট, আর একটা হচ্ছে প্রোটিনোপ্লাস্ট। ওকে, এই লিউকোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে কি? তোমার খাদ্য তৈরি করা। এই জন্য একে কি বলা হয় জানো? কিচেন অফ সেল, প্ল্যান্ট সেল, কিচেন অফ প্ল্যান্ট সেল বলা হয়। এবং লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। অ্যামাইলোপ্লাস্ট কোন ধরনের খাদ্য সঞ্চয় করে? শর্করা।
এদের কাজ হচ্ছে কি সঞ্চয়, ওকে। আর কি ধরনের খাদ্য মানে সঞ্চয় করে? শর্করা খাদ্য সঞ্চয় করে, অ্যামাইলোপ্লাস্ট। এলাইওপ্লাস্ট হচ্ছে ফ্যাট সঞ্চয় করে, ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চয় করে। এবং প্রোটিনোপ্লাস্ট, নাম শুনে বোঝা যাচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে থাকে। এবার যদি বলে ডাল, ঠিক আছে, ডাল যে আমরা খাই, ডালটা কি ধরনের, ঠিক আছে, ডালটা কি ধরনের, তোমার লিউকোপ্লাস্ট, অ্যান্সার হবে কি প্রোটিনোপ্লাস্ট, ঠিক আছে। সর্ষে ইলাইওপ্লাস্ট, ধান অ্যামাইলোপ্লাস্ট, মূলো অ্যামাইলোপ্লাস্ট, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। চলো এইবার আর হচ্ছে এখানে আর কিছু দেখার আছে না, চলো পরের কোশ্চেনে চলো। সেন্ট্রিওল নিচের কোনটিতে উপস্থিত, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, লাইসোজোম নাকি ক্লোরোপ্লাস্ট? 15 অব্দি আজকে করব, ওকে, 15 অব্দি আজকে করব, দেন পরের দিন বাদ বাকিটা, আরো কোয়েশ্চেন আছে, ঠিক আছে, চলো। কারণ ডিটেলস জানছি তো অনেক বেশি পড়তে হচ্ছে, তার জন্য অনেক বেশি সময় লাগছে, চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যায়। আর তাড়াতাড়ি একবার সেঞ্চুরি করে দাও লাস্টে, একবার সেঞ্চুরি হয়ে যা। সেন্ট্রিওল নিচের কোনটিতে উপস্থিত, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, লাইসোজোম নাকি ক্লোরোপ্লাস্ট, কোনটি হবে অ্যান্সার? সেন্ট্রিওল নিচের কোনটিতে অবস্থিত, খুব ইজি কোয়েশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার, একদম অ্যান্সার কি হবে? সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমে অবস্থিত হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রোজোম কিসে সহায়তা করে? এরকম দেখতে হয়, এরকম দেখবে দুটো পিপে থাকে, দুটো এরকম পিপে, একটা পিপে সোজা একটা পিপে উল্টানো, নিশ্চয়ই ছবিতে দেখেছো। আর চারদিকে থাকে কি, অ্যাস্ট্রাল রশ্মি এরকম চারদিকে, এটাকে আমরা সেন্ট্রোজোম বলে থাকি, ঠিক আছে, এটাকে আমরা সেন্ট্রোজোম বলে থাকি। এর কাজ কি? বেমতন্তু গঠন, ইংলিশে কি বলে? স্পিন্ডেল ফাইবার। বেমতন্তু গঠন ইংলিশে কি বলা হয়? স্পিন্ডেল ফাইবার, ওকে, স্পিন্ডেল ফাইবার, ওকে। এই সেন্ট্রোজোম হচ্ছে কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে থাকে, ওকে, ক্লিয়ার, চলো। তারপর নিচের কোনটি লিউকোপ্লাস্টের কাজ, নিচের কোনটি লিউকোপ্লাস্টের কাজ? ফটোসিনথেসিসে সাহায্য, ফুল এবং ফলের রং প্রদান, খাদ্য সংরক্ষণে সাহায্য, নাকি উপরের কোনোটি নয়? লিউকোপ্লাস্টের কাজ কি, একটু আগেই বলে দিয়েছি, ওকে, লিউকোপ্লাস্টের কাজ কি, একটু আগেই বলে দিয়েছি, ফটোসিনথেসিসে সাহায্য, ফুল এবং ফলের রং প্রদান, খাদ্য সংরক্ষণে সাহায্য, নাকি উপরের কোনোটি নয়, কোনটি হবে অ্যান্সার? অবশ্যই প্লে লিস্ট করে দেবো, আজকের থেকে প্লে লিস্ট হবে একটা রেলে। থ্যাংক ইউ ফর সেঞ্চুরি, ওকে, চলো। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে লিউকোপ্লাস্ট, এই ফুল এবং ফলের রং প্রদান হবে না, ঠিক আছে, এটা ভুল মার্ক হয়ে গেছে। লিউকোপ্লাস্ট কি করে? লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয়ে সহায়তা করে, খাদ্য সংরক্ষণ হবে, সি হবে অ্যান্সার, ঠিক আছে, এটা সি হবে অ্যান্সার, ভুল মার্ক হয়ে গেছে। খাদ্য সংরক্ষণে সাহায্য করে, একটু আগেই আমরা দেখলাম। ফুল এবং ফলের রং প্রদান কে করে? ক্রোমোপ্লাস্ট। ফটোসিনথেসিস কে করে? তোমার ক্লোরোপ্লাস্ট, ওকে, চলো পরের প্রশ্ন। নিচের কোনটি কোষের নির্জীব অংশ, নিচের কোনটি কোষের নির্জীব অংশ? ভ্যাকুয়লস, গ্র্যানিউলস, লাইসোজোমস নাকি বোথ এ অ্যান্ড বি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর দ্য নন লিভিং পার্ট অফ দ্য সেল? ভ্যাকুয়লস, গ্র্যানিউলস, লাইসোজোমস নাকি বোথ এ অ্যান্ড বি? অ্যান্সার কি হবে? নির্জীব অংশ কোনটা, ভ্যাকুয়ল, গ্র্যানিউল নাকি লাইসোজোমস নাকি বোথ এ অ্যান্ড বি? এটা অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে তোমার, এটা একদম ভুল মার্ক হয়েছে, ঠিক আছে, নির্জীব অংশ, নন লিভিং পার্ট, নির্জীব অংশ এদের মধ্যে কোনটি, এটা ভুল মার্ক হয়েছে। ভ্যাকুয়লস নির্জীব, ঠিক আছে, ভ্যাকুয়লস নির্জীব আর গ্র্যানিউলস নির্জীব, ঠিক আছে, এ অ্যান্ড বি হবে, ঠিক আছে, এটাও ভুল মার্ক আছে, এটা ঠিক করে, এটাও ব্যালেন্স, ঠিক আছে, লাইসোজোমের প্রাণ আছে, ওকে, লাইসোজোমের প্রাণ আছে, এখানে ভুল মার্ক আছে, বোথ এ অ্যান্ড বি হবে অ্যান্সার। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এবার চলো তোমাদের যেটা বলে দেওয়ার, সেটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল যেটা WBCS টপার, এই চ্যানেলটা যারা যারা WBCS এ প্রিপারেশন নিচ্ছ তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ওকে। এই চ্যানেলটা তোমাদের জন্য আলাদা করে তৈরি করা হচ্ছে, WBCS এর যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। এবং যারা যারা বলছিলে স্যার প্রাইমারি কোনো একটা নলেজের জন্য বই বাংলা ভাষায়, তো তাদের জন্য এই বইটা চলে এসছে, জেনারেল নলেজ গাইড, ঠিক আছে, জেনারেল নলেজ গাইড, এই বইটা তোমরা পারচেজ করতে পারো, দাম পড়বে 307 টাকা, 307 টাকা দাম পড়বে, প্রাইস পড়বে এটা, ওকে,
ক্লিয়ার? তো এটার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জও ধরা আছে, তোমার বাড়িতে ডেলিভারি চার্জ কি তার কমেও করতে পারে, 280 টাকাও হয় মাঝে মাঝে দাম, ঠিক আছে, মাঝে মাঝে 230 টাকাও হয়, কিন্তু 230 টাকা ওটা স্পেশাল প্রথম দিন দেওয়া হয়েছিল, তারপর থেকে আর নয়, 280 টাকা এটা এটার থেকে এটার মধ্যে ঘোরাফেরা করবে। আর যদি তুমি চাও ফ্লিপকার্ট থেকে কিনতে, তাহলে 450 টাকার মধ্যে পেয়ে যাবে, ফ্লিপকার্ট থেকে কিনলে 450 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। ওকে স্যার, আপনি খুব চ্যাপ্টার ওয়াইজ আপনার কি কোনো ক্লাস আছে? ছিল একটা প্লে লিস্ট, ইচ্ছা করে ডিলিট করে দিয়েছি, ওই প্লে লিস্টটা ডিলিট করে দিয়েছি বলে আজকে এতজন লাইভে ছিল, ঠিক আছে, ওই প্লে লিস্টটা থাকলে কেউ লাইভে আসে ক্লাস করতে। আর আমার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যদি আরেকটা দেখতে হয় সেটা হচ্ছে WBCS চ্যানেলে, তোমরা WBCS টপার এই চ্যানেলটাতে তোমরা পেয়ে যাবে। ওকে এই চ্যানেলটাতে তোমরা পেয়ে যাবে WBCS টপার যেটা দেখতে পাবে, ওকে এই চ্যানেলে আমার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পেয়ে যাবে। আচ্ছা, প্রত্যেক মঙ্গলবার পাবে ওই চ্যানেলে, প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে 7টার সময়। আচ্ছা, আর এই কোয়েশ্চেনগুলো আমরা করবো না, ডাইরেক্ট চলে যাবো কোথায়, আমরা ডাইরেক্ট চলে যাবো হচ্ছে আজকে যে কি কি কোর্স আছে আমাদের WBCS এ, তোমরা ভর্তি হতে পারো WBCS মহাপ্যাক। WBCS মহাপ্যাকের দাম তোমার পড়বে, এটা দেখে ঘাবড়াবার কিছু নেই, 5200 টাকা, যদি এই Y229 কোডটা ইউজ করো, যেটা আমার কোড, এটা যদি ইউজ করো, ঠিক আছে, ওকে চলো। স্যার এই ইবুক কি প্রিন্ট করতে পারবো? ইবুক প্রিন্ট করতে পারবো না, প্রিন্টেড বই যেটা বাড়িতে পৌঁছাবে ওইটা রাখতে পারবে, ঠিক আছে, ইবুক প্রিন্ট করা যায় না। আচ্ছা, তো এটার দাম পড়বে 5200 টাকা, আর এটার দাম পড়বে তোমার তোমার যেটা এক বছরে সেটার দাম পড়বে 3800 টাকা, এটা 1 ইয়ার। কিন্তু এখন নিলে, আজকে এবং কালকের মধ্যে নিলে, তাহলে এইটা নাও, এটাতেই তোমরা 2 ইয়ার্স পেয়ে যাবে, কারণ ডাবল ভ্যালিডিটি চলছে, ডাবল ভ্যালিডিটি চলছে অফার, তো ডাবল ভ্যালিডিটি যদি পেতে হয় তাহলে এইটাই নিয়ে নাও আজকের জন্য এবং কালকের জন্য, এই কোর্সটা নিলেই, এক বছরটা নিলেই তুমি 2 বছর পেয়ে যাবে, ওকে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেনকম মহাপ্যাক, কালকের পর আর জীবনেও কোনোদিন ওই প্যাকটা কিনতে পারবে না, আর এই প্যাকটা আজকে থেকেই অ্যাবলিশ হয়ে গেছে, এই প্যাকটা তোমার পাবেই না, আর কোনোদিনও জেনকম কিনতে পারবে না, জেনকম এই লাস্ট, ঠিক আছে। যদি জেনকম মানে WBCS বাদে অন্য সব কিছু যদি পরীক্ষা দিয়ে দাও, WBCS বাদে অন্য সব কিছু, তাহলে হচ্ছে তোমার এই প্যাকটা পারচেস করতে পারো, যেটার দাম পড়বে Y229 কোড ইউজ করলে দাম পড়বে 3000 একটু বেশি বলে 2000 850 টাকা, ঠিক আছে, 2000 850 টাকার মধ্যে পেয়ে যাবে। ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ প্রণজিৎ এতবার শেয়ার করবার জন্য, তাহলে তোমার জন্যই সেঞ্চুরিটা হয়েছে, যারা যারা শেয়ার করেছো তাদের জন্য থ্যাংক ইউ, চলো। ওকে চলো, তো কিভাবে পারচেস করবে, পারচেস করার জন্য আমি নিজের ছবিটা অফ করে দিচ্ছি, এখানে একটা স্টোর অপশন দেখতে পাচ্ছ, স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে, এই স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে, এখানে একটা সার্চ বার পাবে, এই সার্চ বারের উপরে গিয়ে ক্লিক করলে এখানে একটা লেখার জায়গা পাবে, সেখানে বেঙ্গলি লেখো, বেঙ্গলি লিখে বেঙ্গলি কোর্স চলে আসবে, যদি ডাইরেক্ট WBCS লেখো তাহলে WBCS এর কোর্স গুলো চলে আসবে, যদি জেনকম লেখো জেনকম কোর্স চলে আসবে, তো যেটা তোমার ইচ্ছা, বেঙ্গলি লেখো বেঙ্গলি লিখে সার্চ মারবে, এই যে দেখো তলায় সার্চ দেওয়া আছে, বেঙ্গলি লিখে যেই সার্চ মারবে সঙ্গে সঙ্গে তোমার কি চলে আসবে, এরকম বাংলা ভাষায় যতগুলো কোর্স আছে পরপর সব চলে এলো, ধরো তুমি এটা পারচেস করবে, তাহলে এটার উপরে গিয়ে ক্লিক করো, যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এখানে কয়েন্স অপশন চলে আসবে, এই কয়েন্স অপশনে গিয়ে ক্লিক করো, যেই কয়েন্স অপশনে ক্লিক করবে এখানে দেখো অফার্স অ্যাভেলেবেল বলে একটা অপশন দেখা যাচ্ছে, কয়েন্স অপশনে ক্লিক করলে দাম কিছুটা কমে গেল, 839 টাকা কমে গেল, এইবার দেখো অফার্স অ্যাভেলেবেল, এই অফার্স অ্যাভেলেবেলে গিয়ে ক্লিক করো, যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাকে এই একটা পেজে নিয়ে চলে যাবে, যেখানে তোমার কুপন কোড দিতে বলবে, এন্টার কুপন, এখানে কোন কুপন কোডটা দেবে, এটা কত Y229, ঠিক আছে, Y229 এটায় যেই দেবে এবং অ্যাপ্লাই করবে সঙ্গে সঙ্গে এখানে তোমার কি হয়ে যাবে, এখানে যেই ক্লিক করে অ্যাপ্লাই করবে সঙ্গে সঙ্গে তোমার দাম দেখো 8300 টাকা থেকে 1847 টাকা হয়ে গেল, এবার করো বাই নাও, যেই বাই নাও করবে সঙ্গে সঙ্গে দেখো কন্টিনিউ বলে এখানে একটা অপশন আছে, এখানে তোমার নাম আর ফোন নাম্বার দেখাবে, এখানে আমার নাম আর ফোন নাম্বার দেখাচ্ছে, তোমার ক্ষেত্রে তোমার নাম আর ফোন নাম্বার দেখাবে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমাদের যদি কোর্স কিনতে কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপও করে নিতে পারো, ওকে। আচ্ছা,
এবার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার এখানে আমার ক্ষেত্রে দেখাচ্ছে ফোন নাম্বারটার নামটা, তো ঠিক আছে আমারটার ক্ষেত্রে তো কন্টিনিউ করলাম। যেই কন্টিনিউ করবো সঙ্গে সঙ্গে এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, সব থেকে বেশি এই দুটোতেই পেমেন্ট হয়। ইউপিআইতে যারা যারা ফোন পে গুগল পেতে পে করছো তাদের ক্ষেত্রে ইউপিআই, আর যারা ডেবিট কার্ডে পে করছো এই ডেবিট কার্ডে ক্লিক করবে। ডেবিট কার্ডে ক্লিক করার পর কার্ডের নাম্বার দেবে, এক্সপায়ারি ডেট দেবে, কার্ড হোল্ডারের নাম লিখবে, সিভিভি নাম্বার লিখবে, দেন পে করে দেবে। তোমার কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটাকে কনফার্ম করে দাও, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, কোর্স তোমার হয়ে গেল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট অবশ্যই করবে, যা যা কোয়েশ্চেন করিয়েছি সবকটা কমেন্ট করে অবশ্যই জানাবে, শেয়ার করে দিও। কিসের ভিডিও চাও, এরকম আরও কিছু ভিডিও চায় তাহলে অবশ্যই শেয়ারটা করে দিও বা কমেন্টও করে জানিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও। ওকে চলো, তো আজকের মতো টাটা, গুড বাই, বিদায়। আর বইয়ের নাম যারা জিজ্ঞাসা করছো তাদের আগেই বলে দিয়েছি, ভিডিওটাকে একটু পিছনে নিয়ে গিয়ে দেখে নাও বইয়ের নাম দেখতে। চলো টাটা, গুড বাই।